হ্যালো গাইস, তো তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এডুকেশন বক্সে পর্দার একটা নতুন ভিডিওতে। আজকে এই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে WBJEE ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামের, কারণ আজকে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামের কিন্তু রেজাল্ট আউট হয়েছে। আজকে ফার্স্ট রাউন্ডের ফার্স্ট কাউন্সিলিংয়ে কিন্তু তোমরা যা যা যারা যারা কলেজ পেয়েছো, কী কী কলেজ পেয়েছো সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। এবার তোমরা যে মেনুতে গিয়ে ওখানে লগ ইন করেছো বা সাইন ইন করেছো, সেখানে তুমি বাঁদিকে তিন চারটে অপশান দেখতে পাচ্ছ। সেখানে তোমাদের কিন্তু সিট অ্যাকসেপ্টেন্স ফি বলে একটা অপশান রয়েছে, সেটা নিয়ে অনেকের প্রশ্ন। আমাদের কি 5,000 টাকা পে করতেই হবে? আমি সেকেন্ড রাউন্ডে যাব, এখন পে না করলেও কি চলবে? আমি কি অ্যালটমেন্ট লেটার ছাড়া সেকেন্ড রাউন্ডে যেতে পারি? এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের মনে আছে। এই সমস্ত কিছু ক্লিয়ার করব, কিভাবে ডকুমেন্ট ভেরিফিকেশন করাবে, কবে করাবে, সমস্ত কিছু আজকে ক্লিয়ার করব। ভিডিওটা কিন্তু পুরো শুরু থেকে শেষ অবধি কিন্তু দেখতে ভুলো না। আচ্ছা, তোমাদের আর যদি কোনো আজকে ভিডিওটা দেখার পর যদি কোনো প্রশ্ন এক্সট্রা থাকে তাহলে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না, সেগুলোকে নিয়ে কিন্তু আমি একটা আলাদা করে ভিডিও বানিয়ে দেবো। আচ্ছা, এবারে তোমরা ধরো ধরো কি তোমরা এই রাউন্ডে তোমরা একটা ভালো কোনো কলেজ পাওনি, তোমাদের ইচ্ছা হয়েছে কি আমি সেকেন্ড রাউন্ডে যাব, আমি এই কলেজে এখন ভর্তি হব না, তাহলে কি তোমাদের কি করতে হবে? জানলে তোমরা অবাক হবে যে ছোট্ট একটা বিষয় ছাড়া যারা এই রাউন্ডে ভর্তি হবে এবং যারা এই রাউন্ডে ভর্তি হবে না তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। দুজনকে কি করতে হবে না, 1 থেকে 5 তারিখের ভেতরে যে কোনো একটা দিনে তোমরা যে কলেজ পেয়েছো সেই কলেজে গিয়ে কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশান করাতে হবে। এবার তোমাদের মনে প্রশ্ন আসছে, ওয়েবসাইটে যে সিট অ্যাকসেপ্টেন্স ফি লেখা রয়েছে 5,000, ওটা কোথায় পে করতে হবে? দেখো, তুমি ওখানে সিট অ্যাকসেপ্টেন্স ফি যে অপশানটা ওখানে যদি ক্লিক করো, ওখানে তোমাদের অনলাইনে পে করার ব্যবস্থা থাকছে, ওখানে কিন্তু তোমাদের পে করতে হবে। এবং পে করার পরে অ্যালটমেন্ট লেটার কিন্তু অবশ্যই ডাউনলোড করতে হবে, কারণ এই অ্যালটমেন্ট লেটারের সাহায্যেই তোমরা কিন্তু ভর্তি হবে। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, যদি আমি সেকেন্ড রাউন্ডে যেতে চাই তাহলে কি আমাদের এসব করতে হবে? হ্যাঁ, করতে হবে। এবার তোমাদের একটি সেকেন্ড রাউন্ডে তোমরা কী করে যাবে? তোমাদের সেকেন্ড রাউন্ডে যাওয়ার জন্য জাস্ট যে ডকুমেন্ট কী কী নিয়ে যেতে হবে, তোমাদের 10-এর মার্কশিট, 12-এর মার্কশিট, 10-এর অ্যাডমিট কার্ড, অ্যাজ এ বার্থ সার্টিফিকেট, তোমাদের আলাদা বার্থ সার্টিফিকেট থাকে তাহলে সেটা নিয়ে যেতে পারো, আর তোমাদের কাস্ট সার্টিফিকেট, তোমাদের কাস্ট থাকো, এবং তোমাদের PWD সার্টিফিকেট, এবং যাদের PWD আছে, এবং TMW সার্টিফিকেট, যাদের ইনকাম সার্টিফিকেট আছে তাদের। এবারে এই যে ডকুমেন্টগুলো সেগুলোর সাথে কিন্তু তোমাদের ইএস আপগ্রেডেশন ফর্ম দেখবে, ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের ওয়েবসাইটে ঢুকলে বাঁদিকে লেখা রয়েছে, ইএস আপগ্রেডেশন ফর্ম কিন্তু তোমাদের অবশ্যই জমা করতে হবে। ইএস আপগ্রেডেশন ফর্মটা কিন্তু ডাউনলোড করে নিয়ে তারপর তোমাদের ফর্ম ফিল আপ করে এই ডকুমেন্টগুলোর সাথেই ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় 1 থেকে 5 তারিখের ভেতরে কিন্তু তোমাদেরকে কলেজে গিয়ে জমা করতে হবে। এবং আগে কিন্তু তোমাদের অ্যালটমেন্ট লেটারটা অবশ্যই বার করতে হবে, নাহলে কিন্তু ভর্তি হতেই পারবে না তোমরা। এই যে কাজগুলো, এগুলো যদি সব তোমরা করো দেন তোমরা কিন্তু ভর্তি হতে পারবে, এবং ইএস আপগ্রেডেশন ফর্ম যদি ফিল আপ করো তবে তোমরা সেকেন্ড রাউন্ডে যেতে পারবে। যদি তোমরা নো আপগ্রেডেশন ফর্ম ফিল আপ করো তবে তোমরা এই কলেজেই ফাইনালাইজড অ্যাডমিশন নিচ্ছ। এবারে অনেকে মনে প্রশ্ন আসছে, তার মানে যারা ফার্স্ট রাউন্ডে যারা সেকেন্ড রাউন্ডে দুটো রাউন্ডেই যারা ভর্তি হচ্ছে তাদের সবাইকে 5,000 টাকা কিন্তু পে করতে হচ্ছে, তাহলে যারা মপ আপ রাউন্ডে গিয়ে কোনো কলেজ পাবে তাদের কি আলাদা করে আবার নেক্সট 5,000 টাকা আবার পে করতে হবে? না, 5,000 টাকা তোমাদের কিন্তু একবারই পে করতে হচ্ছে, সে তুমি যে রাউন্ডেই কলেজ পাও না কেন। তুমি যদি ফার্স্ট রাউন্ডে কলেজ পাও তোমাদের ওই টাকাটাই সেকেন্ড রাউন্ডে কলেজ পেলে সেখানে ট্রান্সফার হয়ে যাচ্ছে, এবং তুমি যদি মপ আপ রাউন্ডে কলেজ পাও তাহলে ওই টাকাটাই তোমাদের কিন্তু মপ আপ রাউন্ডেও ট্রান্সফার হয়ে যাচ্ছে। তো এমনটা নয় যে তোমরা আবার মানে প্রত্যেকটা রাউন্ডে বারবার রিপিটেডলি তোমাদের মানে 5,000 টাকা পে করতে হচ্ছে, এমনটা কিন্তু নয়। এবার তোমাদের অনেকের মনে এইটা প্রশ্ন আছে যে ধরো আমি 5,000 টাকা পে করলাম, আমি যদি কোথাও অ্যাডমিশান না নিই তাহলে কি আমার এই টাকাটা রিফান্ড আসবে? হ্যাঁ, আসবে। তোমরা যদি কোনোরকম কোনো জায়গায় অ্যাডমিশান না নাও, তোমাদের 5,000 টাকা দিয়ে থাকো, তাহলে তোমাদের একটা চিঠি লিখে বোর্ডকে জানাও, তাহলে কিন্তু তারা তোমার টাকাটা পুরোটাই রিফান্ড করে দেবে। আচ্ছা, তোমাদের ডকুমেন্ট কী কী লাগবে সেগুলোও বললাম, ভর্তির প্রক্রিয়াটাও বললাম, 1 থেকে 5 তারিখের মধ্যে যেতে হবে সেটাও বললাম, এছাড়া তোমাদের ভর্তির বিষয়ে আর কী কী প্রশ্ন আছে সেগুলো যদি একটুখানি তোমাদের মনে প্রশ্ন জেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলো না। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক দাও, আর এই চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে যে কোনো এন্ট্রান্স এক্সাম সংক্রান্ত, ধরো WBJEE, জেক্স বুকলেট, এই ধরনের এন্ট্রান্স এক্সাম সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এডুকেশন বক্সকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকন ক্লিক করতে ভুলো না। গুড বাই।